বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনুষ্ঠানের উপস্থিত কোয়েটার সভাপতি সহকারী যে এক্সপার্ট জেনারেল বাংলাদেশ পুলিশ প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি উপস্থিত কর্মকর্তাবৃন্দ নবীন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত নবীন কর্মীর সকল কর্মকর্তা এবং সুধীবৃন্দ আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশ একাডেমিতে 36তম বিশ্বের পুলিশ ব্যাচের শিক্ষানবী সহকারী পুলিশ সুপারভাইজারের প্রশিক্ষক সভাপতি প্রস্তাব অনুষ্ঠানের প্রতি সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। এক বছরব্যাপী মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী এই নবীন কর্মকর্তাদের আমি জানাচ্ছি প্রশ্ন অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। আজকে এই পুরস্কারের বিতরণটা দৃষ্টিনন্দন সুশৃঙ্খল পুরস্কার আপনারা আমাদেরকে উপহার দিয়েছেন সেই জন্য আন্তরিক ধন্যবাদ এবং সকলকে আমি অভিনন্দন জানাই। এই মহেন্দ্রখানে আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যা আমি চিন্তা স্বাধীনতা অর্জন করেছে। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চারি তার প্রতি, শ্রদ্ধা জানাই নিষ্কর্ষ শৈলীর প্রতি, দুলার ভাবনার প্রতি। 1971 সালে জাতির পিতা স্বাধীনতা ঘোষণা দেওয়ার শিক্ষণে পাকিস্তানি হায়দার বাহিনী যে আক্রমণ চালিয়েছিল আমাদের উপর, প্রথম তারা আক্রমণ করে পুলিশ বাহিনীর উপর, পুলিশ বাহিনী এবং তিন থানা আর সেই সঙ্গে 32তম বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, এইসব জায়গায় তারা আক্রমণ চালায়। পুলিশ বাহিনী তখন প্রতিরোধ গড়ে তোলে এবং অনেক পুলিশ সদস্য জীবন দেয়, স্বাধীনতায় যারা জীবন দিয়েছে তাদের তারা শ্রদ্ধা জানাচ্ছে। স্বাধীনতা সংগ্রামে আমাদের পুলিশের যে গৌরবোজ্জ্বল ভূমিকা, তার জন্য আমরা 2011 সালে স্বাধীনতা পদকে পুলিশ বাহিনীকে ভূষিত করেছি, যেন এই পুলিশ বাহিনী সকল সদস্য গর্বের সাথে এটা অনুভব করতে পারে যে তাদের বিশেষ অবদান ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামে। শুধুবৃন্দ, 1972 সালে নয় মে বাংলাদেশ পুলিশের প্রথম প্রশিক্ষণ সহকারী পুরস্কার এই সালে অনুষ্ঠিত হয়। সেই পুরস্কার প্রদর্শন করেন আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সেখানে বলেছিলেন, আমাদের পুলিশ বাহিনীর জন্য আমি কোট করছি, আপনারা স্বাধীন দেশের পুলিশ, আপনারা বিদেশি শোষকদের পুলিশ নন, জনগণের পুলিশ। আপনাদের কর্তব্য জনগণের সেবা করা, জনগণকে ভালোবাসা, দূর দূরে জনগণকে সাহায্য করা। আর এটা জাতির পিতা নামে স্বাধীনতার পরপরই 72 সালে থেকে তিনটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলে, তখন এই পুলিশ বাহিনী গড়ে তুলে এই পুরস্কার এসেছে এবং তাতে এই মাদক দিয়েছেন। আমি মনে করি পুলিশ বাহিনীর সকল সদস্য আপনারা সক্ষম মনে রাখবেন যে আপনার জনগণের পুলিশ, কারণ জনগণের মাঝেই আপনাদের বাবা মা ভাই বোন আপনার পরিবার পরিজন, কাজে তাদের কল্যাণ তাদের জীবনের সাথে দেওয়া পথে দেওয়া, এটা আপনাদের দায়িত্ব। আমরা চাই যে আমাদের দেশ এগিয়ে আছে, এগিয়ে যাবে। আমাদের নবীন কর্মকর্তা আজকে যারা প্রশিক্ষণ নিয়ে আপনারা নতুন কাজে যাচ্ছেন, তাদেরকে আমি এটাই আহ্বান করব, সততা নিষ্ঠা একাগ্রতার সাথে আত্মনির্ভরিত দায়িত্ব পালন করবেন। এবার আমি ধন্যবাদ জানাই আমাদের পুলিশ বাহিনীকে যে তারা যে নতুন রেক্রুট করেছে সেখানে একটি লোক কোনো ধরনের দুর্নীতির কথা বা ঘুষ দেওয়ার কথা বলতে পারেনি, এত স্বচ্ছতার সাথে। এবার যে পুলিশ বাহিনীর নিয়োগ হয়েছে সেই জন্য আমি পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই। জনগণের আস্থা বিশ্বাস অর্জন করবার জন্য আজ এই পদক্ষেপটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগামীতেও সেভাবে আমরা এগিয়ে যাব। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এর বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে তাদের উপর দায়িত্ব পালন করছেন বলে আজকে আমরা জঙ্গিবাদ দমন করতে পেরেছি, সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পেরেছি, মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, মাদক অভিযান চলবে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাবে, আর সেই সাথে বাংলাদেশের মানুষ যাতে সেবা পায় সেই জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ আমরা নিয়োগ দিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা 49,200 পদ সৃষ্টি করেছি, কাজে আমরা পুলিশের ট্রেনিংয়ের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, সেই সাথে সাথে আমরা বিশেষজ্ঞ পুলিশ সহ তৈরি করছি বিভিন্ন অঞ্চল ভিত্তিক, যেমন শিল্পাঞ্চলের জন্য শিল্প পুলিশ, টুরিস্ট পুলিশ, পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন, নৌ পুলিশ, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ান এবং গার্ড অ্যান্ড প্রোটেকশন পুলিশ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া পুলিশের
পদায়নের ক্ষেত্রে আমরা মাস উচ্চ করেছি, বেতন ভাতা বৃদ্ধি করেছি, রেশন দিয়েছি, আবাসনের ব্যবস্থা সমাধান করেছি, সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি, ঝুঁকি ভাতা আমরা প্রবর্তন করেছি, তাদের মানুষের সেবা করে 9999 সাথে অত্যন্ত দক্ষতার সাথে পুলিশ সেখানে পৌঁছে যাচ্ছে এবং মানুষকে সাহায্য করছে। আমি আশা করি এই ধরনের কার্যক্রম আর অব্যাহত থাকবে। যারা নবীন পুলিশ কর্মকর্তা আজকে এখানে কুচকাওয়াজে অংশ নিয়ে আপনারা দায়িত্ব পালন করতে যাচ্ছেন, আমি এটাই বলবো যে বিপদে জনগণের বন্ধু, এভাবেই নিজেদের গড়ে তুলবেন এবং তার উপর দায়িত্ব আপনারা পালন করবেন, যেন সমাজ থেকে আমরা এই সমস্ত কালো বিষয়গুলো যা আমাদের দেশের সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, দেশকে এগিয়ে নিয়ে যাব। আজকে বাংলাদেশ সম্পূর্ণ দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে, আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে, জাতির পিতার স্বপ্নে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। তার জন্য দেশের শান্তি নিরাপত্তা নিশ্চিততা একাত্মভাবে আসবো। পুলিশ বাহিনী নবীন কর্মকর্তা সকলের সঙ্গে আমার দোয়া আশীর্বাদ রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশের কাজ করে যাবেন, দেশকে গড়ে তুলবেন, জাতির পিতার স্বপ্নে বাংলাদেশ বলে আমি আবার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।